हेलो, सलाम अलैकुम। कैमन आछेन आपनी? रमजान मुबारक। वालेकुम सलाम। कैमन आछेन? भालो। कैमन लागछे रोजार दिन? दर्शकरा सबाइके रमजान मुबारक, रमजानेर शुभेच्छा। कम बेशी मोटामुटी रोजा रखा हुएछे आमार, तो व्यस्त थाकि। अनेक दिन पर आपनादेर साथे फेस टू फेस होच्छि आर कि। सो चेष्टा करी निजेर हाते इफतारि बानानो, कारण आमि तो बाइरेर इफतारि एकदम लाइक करि ना, बासाय निजेर हाते इफतारि बानाई। आर माझे माझे एकटु समय पाइले एकटु कुरान तेलावत करी, हाँ, आर एकटु हामनाट प्रैक्टिस करी। आमि चाच्छि आपनादेर एकटा रमजान मुबारकेर शुभेच्छा दिच्छि, एबं आपनादेरके रमजान उपलक्षे एकटा हामद अथवा नात আমি আপনাদেরকে দর্শক আপনাদের আমি ডেডিকেট করছি। শুনুন তাহলে আমার নাত। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, আরশ কুরসি কালাম না চাহিতে পেছে সে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই। ধন্যবাদ। আরেকটা নাত করতেছি, নিশ্চয়ই এটা ভাল লাগবে। এটা খুব জনপ্রিয় একটা নাত, তো শুনুন, শুনলে আপনাদের ভাল লাগবে। আমি গাচ্ছি। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, শুকরিয়া। আপনার পছন্দের ইফতারি কী কী? ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন। ইফতারি অ্যাকচুয়ালি আমার, যে আমি তো সব নিজে ইফতার বানাই বাসায়, ছোলা ভুনা পিঁয়াজু বেগুনি এগুলোর সাথে নুডলস থাকে, বার্গার স্যান্ডউইচ এক এক সময় একটা করি। তবে যতই বলে রোজা রমজানের দিনে ইফতারে ছোলা ভুনা পিঁয়াজু বেগুনি ছাড়া কিন্তু রোজা জমে না। আপনার কী মনে হয়? হ্যাঁ, তো আমার অ্যাকচুয়ালি রোজার দিনে আমার প্রিয় ইফতার পিঁয়াজু, মানে পাকোড়া যাকে বলে, আর বেগুনি ছোলা, এটার সাথে ফ্রুটস চাট আর একটু জুস টুস থাকে, লাস্টে কফি খাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, একজন রাজনীতিবিদ ডক্টর জাফরুল্লাহ চৌধুরী গত 11 এপ্রিল ইন্তেকাল করেছেন, তার সম্পর্কে আপনি কিছু বলেন। শুধু দর্শক, আপনারা হয়তো অবগত আছেন, গত 11 এপ্রিল 2023 রাত 11টায় আমাদের স্বনামধন্য রাজনীতিবিদ, একজন মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেছেন, মারা গেছেন। আমি ওনার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। আমি ওনার একজন বলতে গেলে ফ্যানই ছিলাম, তো ওনার বক্তব্যগুলো শুনতাম, অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় উনি কথা বলতেন, এবং আমাদের যে ইকোনমিক কন্ডিশন, আমাদের দেশের পলিটিক্যাল কন্ডিশন, আমাদের দেশের যে স্বাস্থ্য, যে মানুষের যে স্বাস্থ্যের কী অবস্থা, এগুলো নিয়ে উনি আলোচনা করতেন, অত্যন্ত সুন্দরভাবে উনি কথা বলতেন। তো আমি খুব সরি টু সে, আমি ওনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা ওনাকে বেশ নসিব করুন। আর সবচেয়ে বড় কথা যে উনি খুব সুন্দর একটা মাসে, রমজান মাসেই মারা গেছেন, তো আল্লাহ ওনাকে বেশ নসিব করুন। সো তার জন্য দর্শক আপনারা সবাই দোয়া করবেন, ধন্যবাদ। আর কিছুদিন পরেই তো ঈদ, তো ঈদে আমরা সাধারণত, ঈদের আগে আমরা অনেক কেনাকাটা করি, তো ঈদের শপিং নিয়ে কী ভাবছেন আপনি? ধন্যবাদ। এখন আমি শপিং টপিং কিছু করি নাই, তবে আমার, আমি লাকি যে আমার বাবা মার বাসা থেকে আমাদের ঈদের
মানে অধিকাংশ ঈদের মানে জিনিসপত্র কাপড় চোপড় বলেন জুতা স্যান্ডেল সবই চলে আসে, তো তারপরও একটা নিজস্ব একটা চয়েস থাকে। তো আমি সবসময় রোজার দুদিন বা একদিন আগে আমার ফ্যামিলিকে নিয়ে আমি শপিংয়ে যাই, তখন নিজের মতো ড্রেস কিনি, আমার শু কিনি বা আমার চপ্পল কিনি বা আমার কোনো অর্নামেন্টস জুয়েলার্স এগুলো কিনি, আর কসমেটিকও কিনি, আমার মনের মতো কিনি। তো এখনও আমি শপিং করিনি, ইনশাল্লাহ আপনার ঈদের একদিন দুদিন আগে গিয়ে আমি শপিং করব। ধন্যবাদ। ঈদ উপলক্ষে দর্শকদের আপনি কী বলতে চান? ধন্যবাদ। আর দু একদিন পরে আমরা ঈদ উল ফিতর উদযাপন করছি, নিশ্চয়ই আপনারা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই দিনটার অপেক্ষায়। এক মাস রোজা রাখার পরে আমরা এই একটা খুশির ঈদ, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আমরা এই এই ঈদটাকে ঈদ উল ফিতরকে সেলিব্রেট করব। তো আমি চাচ্ছি এই ঈদ উল ফিতর উপলক্ষে আপনাদের দু একটা গান একটু ডেডিকেট করি, তারপর আপনাদের সাথে আমি ঈদ ঈদের খুশিটা বিনিময় করব। হ্যাঁ, সো আমি গাচ্ছি, গানটা শুনুন। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালি গো বন্ধু, কোন উত্তত পলাশের বন্ধু, একি অন্তরে সাজালি গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালি গো বন্ধু। আর মেহেদী হাসান একটা করতেছি, দুনিয়া কিসি কে প্যার মে জন্নত সে কম নহি, এক দিল রুবা হে দিল মে জো ফুলো সে কম নহি। ধন্যবাদ। শ্রুতি দর্শক, সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো মতো ঈদ করুন, এবং বাচ্চাদের নিয়ে সবাই নিয়ে ভালো মতো ঈদ করুন। আর সামনে এখন আবার শুনতেছি আপনার আমাদের পার্শ্ববর্তী ভারতে করোনা শুরু হয়েছে, তো করোনার জন্য আপনারা সবাই মাস্ক ইউজ করুন এবং নিরাপদে থাকুন। তো সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ উপলক্ষে সব আপনাদের সবাইকে এবং বাচ্চাদের জন্য আমি একটা গান ডেডিকেট করছি। ওই রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।